হ্যালো স্পাইস বক্সে আপনাকে স্বাগত জানাই। আলু আমরা নানান রকমভাবে রান্না করতে পারি, কিন্তু এমন একটা জনপ্রিয় ডিশ হলো চিজি পটেটো বেক। পটেটো বেককে ফ্রান্সে খুঁজে বার করা হয়েছিল প্রায় 17th century। ক্লাসিক ফ্রেঞ্চ পদ্ধতি অনুযায়ী কড়াইয়ের মধ্যে অনেকগুলো রসুন রেখে সেটাকে বাটারে কোট করে রান্না করা হয়। আজকাল এই খাবারটি বিভিন্ন দেশে বিভিন্ন রকমে বানানো হয়। চিজি পটেটো বেক বানানোর জন্য প্রয়োজন স্লাইস করা আলু, গ্রেট করা চিজ, সামান্য ক্রিম, মাখন, নুন আর গোলমরিচ। এই পাত্রটাতে আমি মাখন মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বসাবো আলুর স্লাইসগুলো, ওপর থেকে সামান্য চিজ ছড়িয়ে দেব। সামান্য মাখন, এরপর আবার নেব আলুর স্লাইস নিয়ে আবার এর উপরে বসিয়ে দেব। ওপর থেকে আবার ছড়িয়ে দেব গ্রেট করা চিজ। সামান্য মাখন দেব। এই প্রসেসটা আবার রিপিট করব যতক্ষণ না এই পাত্রটা ভরে যায়। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে আমি এর টপিং বানাবো। প্রথমে আমি নেব সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন আর সামান্য ক্রিম। সবকটাকে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আলুর ওপর ঢেলে দেব। এবার এটাকে গার্নিশ করার জন্য ওপর থেকে চিজ ছড়িয়ে দেব আর শেষমেশ দেব গোলমরিচ গুঁড়ো। আমার চিজি পটেটো ডিশ বেক করার জন্য তৈরি 180 degrees প্রায় 40 মিনিট ধরে। এই সসি সাইড ডিশটা তার দুর্দান্ত ফ্লেভারের জন্য যে কোনো মেড ডিশের সাথে খেতে ভালো লাগে, স্পেশালি মিট লোফের সাথে। চিজি পটেটো বেক একটা অস্ট্রেলিয়ান ডিশ, এটা খেতে খুবই সুস্বাদু আর বানানোও খুব সহজ। তাহলে যান আর আপনার নেক্সট হলিডে গ্যাদারিং এর জন্য এটা অবশ্যই বানান।